আচ্ছা পিৎজা খেতে কার না ভালো লাগে বলো তো তারপরে যদি হয় সেটা চিকেন পিৎজা কিন্তু রোজ রোজ বাইরে থেকে পিৎজা অর্ডার করে খাওয়াটাও তো সবসময় সম্ভব হয় না তাই আজকে তোমাদের সাথে চিকেন পিৎজারই একটা সোজা রেসিপি শেয়ার করতে চলেছি প্রথমেই কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো তার সাথে দিলাম এক চামচ ভিনিগার আর এক চামচ ডার্ক সোয়া সস দিয়ে সব কিছুর সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর চিকেন চিকেন থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু চিকেনটা একদম সুন্দর সেদ্ধ হয়ে আসবে চিকেনের সাথে মশলাটা ভালো করে মিশে আসলে সামান্য একটু তেল ছেড়ে আসলে চিকেনটাকে নামিয়ে নিচ্ছি এরপরে নিয়ে নিলাম কিছু সবজি আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি তোমরা চাইলে তোমাদের মন মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো এরপরে নিয়ে নিলাম স্লাইস ব্রেড আর তার ওপর থেকে লাগিয়ে দিলাম অল্প একটু মেয়োনিজ আর তার সাথে পাস্তা পিৎজা সস দিয়ে সব কিছু ভালো করে রুটিটার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই ব্রেডের ওপরে পিৎজা কিন্তু খেতে একদম দোকানের মতো লাগে একবার ট্রাই করে অবশ্যই দেখো তার উপর থেকে দিয়ে দিলাম ওই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি তার উপর থেকে ওই ছোটো ছোটো চিকেনের পিসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ চিজ গ্রেড করে বাড়িতে যদি কিউব চিজ না থাকে তো তোমরা স্লাইস চিজটাকেও ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতে পারো এরপরে একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল গরম করে ওই রুটিগুলোকে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে তারপরে চিজটা সুন্দর গলে আসলে ওপর থেকে একটু অরিগানো ছড়িয়ে দিলাম ব্যাস ব্রেড পিজ্জা কিন্তু একদম তৈরি খেতে কিন্তু একদম দোকানের মতো লাগে তোমরাও অবশ্যই একবার ট্রাই করে দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর তোমরা যদি রান্নার অন্য কোনো ভিডিও দেখতে চাও তো সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব।